বিএনপি কে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আটক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কথা বলেন তিনি। বলেন আওয়ামী লীগের সময় ফুরিয়ে আসছে, তারপরও তারা বিএনপি কে হেয় করে কথা বলছে। সময় মতো আন্দোলন নিয়ে মাঠে নামার পাশাপাশি সবকিছু অক্ষরে অক্ষরে জবাব দেয়া হবে বলেও জানান এই বিএনপি নেতা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই সরকার মানুষের সেবা করতে জানে না, এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে। বাংলাদেশে আবার কর্মসূচি আসবে, আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে, অক্ষরে অক্ষরে সবকিছুর হিসাব না হবে।